আমাদের ফেমিনিজম নিয়ে অ্যাংজাইটি আছে, আমাদের স্পেশালি মানে আমাদের ছেলেদের অ্যাংজাইটি আছে। ফেমিনিজম শব্দটা শুনলে আমাদের ভিতরে এক ধরনের অ্যাংজাইটি কাজ করে। কিন্তু শুধু ফর এক্সাম্পল আমি ছেলেদের না, আমি আমি প্লিজ সরি গো হেড। সরি টু ইন্টারাপ্ট, না আমি জাস্ট বলছিলাম যে শুধু ছেলেদের না, মেয়েদেরও অ্যাংজাইটি আছে। আমরা আমরা আসলে অ্যাংজাইটি আছে তার কারণ হচ্ছে ডিউ টু ল্যাক অফ অ্যাওয়ারনেস, ল্যাক অফ নলেজ মেবি আই উড সে, যে আমরা ফেমিনিজমটা সম্পর্কে জানি না, আমরা একটা ডেফিনেশনটাই জানি না, আমরা হয়তো পড়ে বোঝারও চেষ্টা করি না, বা জানি না সেই মানে একটা ভ্রান্তির জায়গা থেকে একটা একটা ভুল ধারণা আছে, যেই কারণে আমার মনে হয় শুধু ছেলেরা না, ছেলেরা তো অবভিয়াসলি দে গেট ভেরি ইন্টিমিডেটেড, বাট আই গেস আই হ্যাভ অলসো সিন উইমেন গেটিং ভেরি অ্যাংশাস, অর মানে দে গেট অ্যাংজাইটি অ্যাটাক যখন শুনে যে কেউ ফেমিনিস্ট বা ফেমিনিজমের কথা শুনলে।